তার বদলে যারা আছে তাদের মুরত্ব আমি ভালোই জানি, সদ্য সব অকম্মার ঠিক কি আর কারটা আবার কি কেন মহারাজ গোপাল ওর ঘুড়িটাই তো একটা জয় ঢক। আসুন মন্ত্রী মশাই, তাহলে দুজনে মিলেই ঢাক বাজাই। আরে এই তো গোপাল এসে গেছে, ও তোমাকে দেখার জন্য আমার মনটা সেই কবি থেকে আনজান আনজান করছে। সেই জন্যই তো মহারাজ একেবারে সোজা কোত্তাকে এখানেই এসে পড়লাম। তা শহেনশার কাছে গিয়ে খাতির টাতির সব ঠিকঠাক হয়েছে তো? খাতিরের ঠেলায় তো একেবারে অস্থির অবস্থা। সবার কপালে কি আর ওই রকম খাতির জোটে? কি আর করবেন মন্ত্রী মশাই, আপনার যা পোড়া কপাল। কপালের মতো কপাল করতে গেলে যাও মন্ত্রী, এখনই বরং একবার ওর সঙ্গে কপালটা ঘষে নাও। তার আগে আমি বরং উপহার দেবার পালাটা সেরে ফেলি। ওরে বাবা, এরপর আবার উপহার? এই নিন মহারাজ। বাহ কি সুন্দর, সত্যি গোপাল তোমার মনটাও খুব বড়। সবাইকে দিলে আর আমারটা? আপনাকে কি আমি ভুলতে পারি? তাই এই সব থেকে বড় হিরেটাই আপনার জন্য। এইটা আমার এত বড় আমার জন্য? সত্যি